ওম ঘাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা দুর্দান্ত একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি। মৎস্য পুরাণে বর্ণিত যে বাস্তুদোষ, বাস্তুদোষ নিয়ে আমরা মাথা ঘামাই না, কিন্তু এমন 18 জনের নাম যদি আপনি শুধুমাত্র কাগজে লিখে দিতে পারেন, তাহলে আপনার জীবনে যা বাস্তুদোষ সংক্রান্ত সমস্যা আছে, কোনো এক টাকাও খরচ করতে হবে না, এক টাকাও খরচ করতে হবে না, পুরো বাস্তুদোষ মিটে যাবে, সুখ শান্তিময় সমৃদ্ধিময় জীবন পাবেন। মৎস্য পুরাণে বর্ণিত মৎস্য অবতার গ্রহণ করেছিলেন নারায়ণ জানেন, তাই মৎস্য নারায়ণ, মৎস্য নারায়ণ ভগবান নিজে মুখে রাজা সত্যব্রত মনুকে এই উপদেশ দান করেছিলেন যে যে ব্যক্তি এই 18 জনের নাম কাগজে লিখে রাখবে, কিভাবে রাখবে এবং সেই 18 জনের নাম কি সে সম্পর্কে জানবো, তাহলে তাদের কোনো বাস্তু দোষ থাকবে না, এক পয়সা কোনো বাস্তু কনসালট্যান্টের কাছে যেতে হবে না, এক পয়সা খরচ হবে না, কোনো ভাঙাচোড়া করতে হবে না, নতুন বা পুরনো দুই বাড়ি যারা বানাচ্ছেন বা বাড়ি আছেন তাদের জন্য বলছি। চলুন আমরা আলোচনা শুরু করি। প্রচুর শেয়ার করুন, কেননা প্রত্যেক মানুষের জীবনেই বাস্তুদোষ কিছু না কিছু আছে, সেগুলো কিন্তু মিটে যাবে। একদম প্রচুর শেয়ার করুন, দিয়ে সবার জীবন যেন সুন্দর হয়ে ওঠে। আজকের আলোচনা আরম্ভ করব, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে যে আলোচনাটা করছি সেটি মৎস্য পুরাণ থেকে সংগৃহীত। আপনারা জানেন 18টি পুরাণের মধ্যে মৎস্য পুরাণ একটি অনবদ্য ভূমিকা প্রদানকারী পুরাণ। এই মৎস্য পুরাণে স্বয়ং মৎস্য ভগবান, যিনি নারায়ণ, নারায়ণের একটি অবতার মৎস্য রূপে, তাই দেখবেন যারা বিষ্ণুর আরাধনা করেন তারা মৎস্য ভক্ষণ করে না, মৎস্য লালন পালন করেন, মৎস্য ভক্ষণ করেন না। ভগবানকে কেউ গ্রহণ করতে পারে? ভগবানকে কেউ ভোজন হিসেবে গ্রহণ করতে পারে? তাই মৎস্য এমনি শুভ আপনার জীবনে, কিন্তু ভোজনের জন্য নয়। আজকে যে আলোচনাটি করছি, যে 18 জনের নাম আপনাদেরকে লেখার কথা বলছি, যিনি মৎস্য ভগবান অর্থাৎ মৎস্য নারায়ণ নিজে মুখে বলেছেন রাজা সত্যব্রত মনুকে, সেই 18 জন এক একজন কে ছিলেন? সবাই বাস্তুবিদ ছিলেন, বাস্তুবিদের আচার্য ছিলেন। এই পর্যন্ত অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল, এই তিন লোকের মধ্যে এই 18 জন ছাড়া এখনো পর্যন্ত কোনো বাস্তুবিদ তৈরি হয়নি। তাহলে আমরা দুটো আপনাদেরকে পদ্ধতি বলে দেবো, দুটো অর্থাৎ যাদের নতুন বাড়ি করবেন তাদের জন্য, আর যাদের অলরেডি বাড়ি হয়ে গেছে, বাস্তুর সমস্যা আছে, তারা কি করবেন? প্রথমে কি করবেন, সবাই একটা কাগজ নেবেন, সাদা কাগজ বা ভোজ্যপত্র নেবেন। ভোজ্যপত্র কোথায় পাবেন? ভোজপত্র আপনি পূজাপাঠের দোকানে পেয়ে যাবেন। সেখানে আপনাকে চারটে জিনিস সংগ্রহ করতে হবে। কুমকুম নিতে হবে, হলুদ, তারপরে চন্দন নিতে হবে, সাদা চন্দন আর গোরোচন। এই চারটে জিনিস একসঙ্গে মিলিয়ে একটা পেস্টের মতন হবে, সেটিকে একসঙ্গে মিলিয়ে আপনাকে কি করতে হবে, হয় বেল, যে বেল পাতার যে ডাটি, সেই ডাটি দিয়ে, নয় কদম্ব গাছের ডাল দিয়ে, মানে কদম গাছের ডাল দিয়ে, বা ময়ূরের পাখা, ময়ূরের যে পাখা তার পিছন দিয়ে আপনাকে লিখতে হবে ভোজ্যপত্র বা কাগজের উপর এই নামগুলো। এই 18টি নাম আপনাকে লিখতে হবে, প্রত্যেকে করতে পারেন, কোনো মন্ত্রপাঠ কোনো কিছু নেই, প্রত্যেক ধর্মের মানুষ করতে পারেন। যাদের নতুন বাড়ি করছেন তারা এই 18টি নাম লিখে যখন ইট গাঁথবেন, প্রথম ইটের নিচে এটি লিখে, নামগুলো উপর দিকে থাকবে আর ইটটাকে চাপা দিয়ে দেবেন বা
নামগুলো নিচের দিকে থাকবেন, ইটটা চাপা দিয়ে দেবেন, যেভাবে রাখুন ইটটা চাপা দিয়ে তারপরে ইট গাঁথবেন, মানে প্রথম ইটটা দিয়ে চাপা দিয়ে তারপরে গাঁথনি আরম্ভ হবে, তাহলে সেখানে আর কোনো বাস্তুদোষ থাকবে না। যারা নতুন বাড়ি বানাচ্ছেন, যাদের অলরেডি বাড়ি বানানো হয়ে গেছে, যারা ফ্ল্যাটে থাকেন, কি করবেন তাদেরকে বলছি, এই ভোজ্যপত্র বা কাগজে আপনারা তো লিখে নিলেন, দুই পক্ষকেই লিখতে হবে, যারা নতুন বাড়ি বানাচ্ছেন, যারা পুরনো মানে বাড়ি অলরেডি বানানো আছে, লিখলেন, দিয়ে আপনাকে এটি আপনার পূজার স্থানে রেখে দিতে হবে বা আপনার বাড়িতে কোনো এক জায়গায় পবিত্র জায়গায় রেখে দিতে হবে, বা আপনি একটা শিলার মতন জায়গায় শিলাতে এটা নামগুলো খোদাই করে আপনি রেখে দিতে পারেন যত্ন সহকারে। আমরা 18 জন যে বাস্তু আচার্য ছিলেন, বাস্তুবিদ আচার্য ছিলেন, তাদের কথা বলবো, তার আগে কিছু তথ্য আপনাদেরকে প্রদান করি। আমরা জানি যে শ্রীকৃষ্ণ দ্বারকায় একটি রাজত্ব কি করেছিলেন, তৈরি করেছিলেন। সেই দ্বারকা কার বাস্তু দ্বারা রচিত হয়েছিল জানেন? শ্রীকৃষ্ণের প্ল্যান ছিল শ্রীকৃষ্ণের, সেটাকে নিমেষের মধ্যে এক মানে চোখের পলক ফেলার মধ্যে বিশ্বকর্মা সেটিকে তৈরি করেছিলেন, প্ল্যান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। অযোধ্যা, অযোধ্যাও বৈশিষ্ট্য বলে যে ঋষি ছিলেন, যিনি বাস্তুবিদ ছিলেন, আচার্য ছিলেন, তার বাস্তু দ্বারা রচিত হয়েছে। এই দ্বারকা 48 ক্রোশ এলাকা জুড়ে তৈরি হয়েছিল, পুরোটা সোনা দ্বারা। এবং এই দ্বারকা নাম কেন হয়েছিল জানেন? দ্বারকা নাম এজন্যই হয়েছিল, যখন এই দ্বারকা নির্মাণ করা হয়ে গেল এই রাজ্য রাজ্যপাট, তখন মথুরা থেকে তো সবাই চলে আসলো, সব প্রজারা দিয়ে এসে সবাই তো ঘুরে বেড়াচ্ছে, খুব আনন্দ করছে, কিন্তু প্রবেশ দ্বার আর খুঁজে পাচ্ছে না। তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, খুব সুন্দর রম্য স্থান, রম্য চিন্তাভাবনার রম্য গঠন, আকৃতি প্রকৃতি রূপ রং রস সমস্ত কিছু স্বর্গীয় আনন্দ, কিন্তু এর দুয়ার কোথায়? আমরা যেমন বাংলায় বলছি, তারা বলেছিল দুয়ার কাহা। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমাদের যখন প্রয়োজন হবে দরজা খুলে যাবে, বেরোনোর প্রয়োজন হবে, যখন ঢোকার প্রয়োজন হবে দরজা খুলে যাবে, যখন প্রয়োজন হবে না দরজা বন্ধ থাকবে। এই দরজা কেউ দেখতে পেত না, শত্রুপক্ষ জরাসন্ধ বা অন্যরা যখন আক্রমণ করতে আসতো তখন জলের নিচে ডুবে যেত, কেউ খুঁজে পেত না, সবাই বলতো দ্বারকা কোথায় গেল। আবার যখন শত্রু চলে যেত জলের উপর উঠে ভাজত। এই সবাই দ্বারকা বলতে বলতে দ্বারকা নাম হয়ে গেছে। তাই দ্বারকা নামের পেছনে কিন্তু এই তথ্য মৎস্য পুরাণে বর্ণিত আছে। এই যে বাস্তুকলা দ্বারকার, সেটি শ্রীকৃষ্ণের নিজের ছিল। এবারে আমরা আপনাদেরকে বলবো, আপনারা লিখে নিন, প্রথমে লিখবেন ভৃগু ঋষি, তারপরে অত্রি, তারপরে বৈশিষ্ট্য, 4 নম্বরে বিশ্বকর্মা, 5 নম্বরে হচ্ছে ময় দানব না, কিন্তু যিনি পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থ বানিয়েছিল, যে বাস্তুকলা যার নিজস্ব ছিল ইন্দ্রপ্রস্থ বানানোর জন্য, সেই ময়। তারপরে 6 নম্বর নারদ, তিনি শুধু দেবর্ষী ছিলেন না, বাস্তুবিদ ছিলেন, বাস্তু আচার্য ছিলেন। 7 নম্বর হচ্ছে নাগমজিৎ, নয়াকার গ ম বর্গজয়সী খণ্ডত্ব নাগমজিৎ। 8 নম্বর হচ্ছে বিশালাক্ষ, নয় নম্বর হচ্ছে দেবরাজ ইন্দ্র, 10 নম্বর স্বয়ং ব্রহ্মা, 11 নম্বর কার্তিক, 12 নম্বর নন্দীশ্বর, 13 নম্বর সৌনক, 14 নম্বরে গর্গমুনি, যিনি শ্রীকৃষ্ণের নাম ধ্যানের মাধ্যমে জেনে দিয়েছিলেন,
15 নম্বরের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, 16 নম্বরে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ, 17 নম্বরে শুক্রাচার্য, শুক্রাচার্য হচ্ছে আপনারা জানেন শুক্রাচার্য যারা যিনি অসুর গুরু ছিলেন আর দেবগুরু, 18 নম্বরে হচ্ছে বৃহস্পতি। শুক্রাচার্য কিন্তু অনেক বড় বাস্তুবিদ, বাস্তু আচার্য ছিলেন। এই 18টি নাম আপনারা কিভাবে কি করবেন সে সম্পর্কে আমরা জানিয়ে দিলাম। অ্যাপ্লাই করুন জীবনে, আর কোনো দৌড়াদৌড়ি করতে হবে না, কি করব কি করব কিচ্ছু বলতে হবে না। যদি ঠিক করে লিখে নিতে পারেন এই 18টি নাম এবং কোথায় রাখবেন বলে দিলাম, তাহলে জীবনে কোনো দিনও বাস্তু নিয়ে আপনাকে আর মাথা ঘামাতে হবে না। বাস্তু দেবের আপনি আশীর্বাদ পাবেন, জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে, সুখ সমৃদ্ধিময় জীবন পাবেন, আপনাদের জীবন উত্তরোত্তর সমৃদ্ধিময় হয়ে উঠুক, ঈশ্বরের কাছে এই কামনা করছি। ভালো থাকবেন। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।